দেশের সবচেয়ে বড় কাঁঠালের বাজার গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনার বাজার। প্রতি বছর ভরা মৌসুমে বাজারটি জমজমাট থাকলেও এবার পাইকার নেই বললে চলে। এবছর উৎপাদন ভালো হলেও বেচাকেনা খারাপ হওয়ায় হতাশ কাঁঠাল ব্যবসায়ী ও বাগান মালিকরা। গেল বছর বাজার থেকে দিনে 50 থেকে 60 ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন স্থানে গেলেও এবার যাচ্ছে মাত্র 35 থেকে 40 ট্রাক। কাঁঠালের দাম ভালো এবং কাঁঠাল বড় হয়েছে এলাকায়। আগে বড় বেচাকেনা করছি, আজকে এই সমস্যা সমাধানে কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ সেন্টার প্রতিষ্ঠার চেষ্টা চলছে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে আমরা এখানে একটি কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ একটি সেন্টার স্থাপন করব। শ্রীপুরে চলতি বছর 7,000 হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। মৌসুমী রহমান, আরটিভি।